আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাছে দূরের সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমার স্কুল আইসিএর পক্ষ থেকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের তৃতীয় অধ্যায়ে বলের গাণিতিক সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি গত টিউটোরিয়ালে আমি এই বলের অধ্যায়ের যে থিওরি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম যারা আগের ভিডিওটি দেখনি তারা দেখে নেবে আজকে আমরা সহজে শিখব কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় তা প্রথমে আমরা জেনে নিই এই অধ্যায়ের এর যে সকল সূত্রা বলে আছে সেগুলা দেখো আমি ডান পাশে লিখে রেখেছি প্রথমে লেখা আছে এফ সমান এম এখানে এফ হচ্ছে বল এম হচ্ছে ভর এ হচ্ছে তরল দুই নম্বর বাধা দানকারী বা বল এপে হলো কার্যকরী বল তিন নম্বর সূত্রের দিকে দেখো যে ক্যাপিটাল এম এবং ভি এইটি হচ্ছে বন্দুকের ভর এবং সমান এম ভি হচ্ছে গুলির ভর যখন তোমাদের সশীল প্রশ্নে চাওয়া হবে বন্দুকের পর্ষাদ বেগ বের করো অথবা বন্দুকের ভর বের করো এই ক্ষেত্রে আমরা তৃতীয় সূত্রটা ব্যবহার করব। চার নাম্বার সূত্রে দেখো এ সমান ভিটি এই সূত্রটা কখন আমরা ব্যবহার করব। যখন আমাদের অঙ্কের মধ্যে চাবে বেগ বা সমাবেগ এই ক্ষেত্রে আমাদের অতিকান্ত দূরত্ব বের করার জন্য চার নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে পাঁচ নম্বর সূত্রে দেখো যে এই সূত্রটা ব্যবহার করা হবে ভর বেগের সংরক্ষণশীলতার তোমাদের থেকে চাওয়া হবে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির আদি ভর সমষ্টি এবং সংঘর্ষের পর গাড়ি দুটি ভর বেগের সমষ্টি সমান কিনা তা প্রমাণ করো ছয় নম্বর সূত্রে ভি হচ্ছে এখানে মিলিত বেগ অর্থাৎ যখন দুইটি গাড়ি একই দিকে চলতে থাকবে বা বিপরীত দিক থেকে আসবে তখন তারা মিলিত হলে সেই অবস্থায় কি বেগ হবে এই বেগ বের করার জন্য আমরা ছয় নম্বর সূত্র ব্যবহার করব। এরপর দেখো সাত নম্বর সূত্রটা ব্যবহার করব হচ্ছে যখন তোমাদের গতি শক্তির সংরক্ষণ হয়েছে কিনা তা চাবে তখন আমরা সাত নম্বর সূত্র ব্যবহার করবো এবং আট এবং নয় নম্বর সূত্রটা ব্যবহার করব যখন সংঘর্ষের পর প্রথম গাড়ির শেষ বেগ অথবা দ্বিতীয় গাড়ির শেষ বেগ চাবে সেই ক্ষেত্রে আমরা আট এবং নয় নম্বর সূত্রটা ব্যবহার করব এই ছিল আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে যেসব সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ এসব আমরা প্রথমে দেখে নিই যে এখানে দুইটি আমি সৃজনশীল লেখে রেখেছি প্রথম সৃজনশীলের দিকে লক্ষ্য করো এখানে পি এবং কিউ দুটি বস্তু দুটি বস্তু বিপরীত দিক থেকে আসছে পি বস্তুর ভর হচ্ছে ছয়শো কেজি এবং তার বেগ হচ্ছে বারো মিটার পার সেকেন্ড এবং কিউ বস্তুর ভর হচ্ছে পাঁচশো কেজি এবং তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড পি এবং কিউ বস্তু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এগারোশো কিলোমিটার এই অবস্থায় থেকে দুইটা বস্তু পরস্পরের দিকে আসছে এভাবে এখানে প্রশ্নে কি বলছে দেখো নির্দিষ্ট সময় পরে পি কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো এবং মিলিত বেগ হয়েছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ পি বস্তুটি যাচ্ছে সামনে দিকে এবং কি বস্তু আসতেছে বিপরীত দিকে তারা কোথাও এসে যখন মিলিত হয় তখন ওই অবস্থায় তাদের মিলিত বেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমাদের থেকে চাচ্ছে কত সময় পর গাড়ি দুটি মিলিত হবে অর্থাৎ দুটি গাড়ি কত সময় পর এসে মিলিত হবে এই সময়টাকে আমাদের থেকে চাচ্ছে আর ঘরের প্রশ্ন বলছে যে ভরবেগের সংরক্ষণ নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি তা গাণিতিকভাবে ভাবে ব্যাখ্যা করো এসো এই দুইটির প্রশ্ন সমাধান কিভাবে করা যায় এই উদ্দীপক থেকে তা আমরা দেখে নিই আমি প্রথমে গয়ে এর প্রশ্নটা সলভ করছি এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা এইটা একটু দেখে নিই এখানে আমাদের পি বস্তুর ক্ষেত্রে পি বস্তুর ক্ষেত্রে কি দেওয়া আছে পি বস্তুর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে এম ওয়ান আমি ধরে নিলাম এটার বেগ ভা ভর ছয়শো কেজি তার বেগটা দেওয়া আছে টুয়েলভ মিটার পার সেকেন্ড আর কিউ বস্তুর ক্ষেত্রে আমাদের কী কী ডেটা দেওয়া আছে তার ভরকে আমরা টু ধরলাম সেটা হচ্ছে আছে পাঁচশো কেজি পাঁচশো কেজি এবং তার বেগ টেন মিটার পার সেকেন্ড এখানে দেখো পি এবং কিউ বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত পি ও কিউ বস্তুর মধ্যবর্তী দূরত্ব এস সমান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো কিলোমিটার এটাকে ভাঙতে হয় এগারোশো মিটার অর্থাৎ এই পি এবং কিউ বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত এগারোশো মিটার এখন আমরা এখানে একটু ধরে নিইটি সময় পর এখানে একটু আমরা গাড়ির কথা বলি পি বস্তু না বলে এখানে গাড়ি দিই পি গাড়ির ক্ষেত্রে এখানে গাড়ি উল্লেখ ছিল গাড়ি ছিল তাহলে পি গাড়ির ক্ষেত্রে এবং কিউ গাড়ির ক্ষেত্রে গাড়ির মধ্যবর্তীতা টি সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে মিলিত হবে সুতরাং টি সময় টি সময়ে টি সময়ে পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব প্রতি ক্রান্ত দূরত্ব কত আসবে এটাকে আমরা এস ওয়ান ধরি এস ওয়ান সমান ইউ ওয়ান এবং এই একই সময়ে অর্থাৎ টি সময়ে পি গাড়ি কতটুকু যাবে এবং টি সময় কিউ গাড়ি কতটুকু আসবে সেটা আমরা বের করব টি সময়ে কিউ গাড়ির এটাকে আমরা এস টু বলি ইউ টু টি তাহলে আমরা দেখলাম টি সময় পি গাড়িটা যায় হচ্ছে এস ওয়ান দূরত্ব এবং টি সময় কিউ ওয়ান গাড়ি বিপরীত থেকে আসে এস টু দূরত্ব এখন আমরা তাহলে কি পাই আমরা বামে এটা মুছে দিই আমাদের বোঝার সুবিধার্থে প্রশ্ন মতে কেন কারণ এই দুইটির মধ্যবর্তী অর্থাৎ পি গাড়ি এবং কিউ গাড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এগারোশো কিলোমিটার অর্থাৎ এই গাড়িটা পি গাড়িটা যতটুক দূরত্ব যাবে এবং কিউ গাড়িটা যতটুকু আসবে তাদের দুটার দূরত্বে যে ফলি হবে তাদের মধ্যবর্তী দূরত্বের সমান অর্থাৎ এস ওয়ান প্লাস এস টু সমান এস তাহলে আমরা দেখি যে এস ওয়ান হচ্ছে ইউ ওয়ান টি প্লাস ইউ টু টি সমান এস তাহলে আমরা যদি এখানে টিটাকে কমন নিই তাহলে ইউ ওয়ান ইউ ওয়ান প্লাস ইউ টু সমান এস তাহলে আমাদের মানটা আসে কত এস ভাগ ইউ ওয়ান যোগ ইউ এখন যদি আমরা এখানে মান দিই এগারোশো ভাগ টুয়েলভ প্লাস 10 তাহলে এখানে আমাদের মানটা কত আসে এগারোশো ভাগ অর্থাৎ আমরা দেখলাম এই টি এর মানটা আসলে পঞ্চাশ অর্থাৎ টি সময়ের পর তারা যেহেতু পি এবং কিউ গাড়ি দুইটা মিলিত হবে আমরা আগেই বলছিলাম যে টি সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে এখানে টি এর মান হচ্ছে সেকেন্ড তাহলে পঞ্চাশ সেকেন্ড পর পি এবং কিউ কিউকারি মিলিত হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এসো আমরা ঘয়ের প্রশ্ন সমাধান করি ঘয়ের প্রশ্নটা একটু বড় তবে সহজ একটু মনোযোগ দিয়ে সেটা দেখো এটা ঘ হয় কি বলছে ভরবেগের সংরক্ষণ নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি তাহলে এখানে আমরা আগে বের করব যে এই উদ্দীপকটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে এইটা আমি আগে বের করে নিই আমাদের প্রয়োজন হবে এই পাঁচ নম্বর সূত্র অর্থাৎ আমরা হলো দেখব যে এই গাড়িটা দুটি সংঘর্ষের পূর্বে তার মোট ভরবেগের সমষ্টি কত এবং সংঘর্ষের পর তার মোট ভরবেগের সমষ্টি সমান কিনা সেটা আমরা যাচাই করব তাহলে এখানে আমরা দেখি কি গাড়ির ক্ষেত্রে এম ওয়ান সমান ছয়শো কেজি তার আদিবেগ হলো কত আদিবেগ হচ্ছে বারো মিটার পার সেকেন্ড তারপর কিউ গাড়ির ক্ষেত্রে তার ভর হচ্ছে পাঁচশো কেজি আদি বেগ টেন মিটার পার সেকেন্ড এবং পি ও এখানে বলে দিছে যে তাদের মিলিত বেগ অর্থাৎ এই পি গাড়ি এবং কিউ গাড়ি মিলিত বেগ হলো তবে একটু খেয়াল রাখো যে এই যে এখানে আমরা যে এটা যেহেতু কিউ গাড়িটা বিপরীত দিক থেকে আসছে তাই এর আদি বেগটা মাইনাস হবে কেন হবে কারণ কিউ গাড়িটা বিপরীত দিক থেকে আসছে তাহলে ও গাড়ি দুটির শেষ বেগ এখানে মিলিত বেগটাই হচ্ছে শেষ বেগ শেষ বেগ কত ভি সমান টু মিটার পার সেকেন্ড এখন আমরা দেখব যে সংঘর্ষের পূর্বে সুতরাং ঘষের পূর্বে পূর্বে পিও কিউ গাড়ি দুটির ভর ভর বেগের সমষ্টি তাহলে ভরবে সমষ্টি তাহলে পি ওয়ান ধরব যেহেতু ভরবে পি ওয়ান বলা হয় তাহলে এম ওয়ান ইউন যোগ এম টু ইউ টু এখানে এম ওয়ান হচ্ছে ছয়শো কেজি গুনন টুয়েলভ প্লাস পাঁচশো কেজি গুনন মাইনাস টেন তাহলে এখানে যদি আমি জায়গায় স্বল্পতার কারণে একবারে ক্যালকুলেশন করলে এর মানটা আসে কত একটু আমরা দেখে নিই ছয় বারং বাহাত্তর বাহাত্তর থেকে পঁচিশ বাদ দিলে অর্থাৎ বাইশ অর্থাৎ বাইশশো কেজি মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা এখানে দেখলাম যে সংঘর্ষের পূর্বে এই পি কিউ গাড়ির আদি ভরবেগের সমষ্টি কত বাইশশো কেজি মিটার পার সেকেন্ড এখন আমরা দেখব সংঘর্ষের পরে এই পিকি গাড়ি দুটির ভরবেগের সমষ্টি বাইশশো আছে আসে কি না যদি আসে তাহলে এই উদ্দীপকটা ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে সমর্থন করবে এবার আমরা দেখি যে সংঘর্ষের সংঘর্ষের পরে পি ও কিউ গাড়ি দুটির ভরবেগের সমষ্টি তাহলে পি টু অর্থাৎ ভরবেগে পি দ্বারা প্রকাশ করা হয় এটা পরবর্তী ভরবেগের ভরবেগ তাহলে কী হবে যেহেতু গাড়ি দুটি কি হয়েছে মিলিত হয়েছে এবং মিলিত অবস্থা তার বেগ হয়েছে কত টু মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে করতে পারি কিভাবে এম ওয়ান প্লাস এম টু টু ভি যেহেতু পিও কিউ গাড়ি দুটির শেষ বেগ হচ্ছে টু তাহলে আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই ছয়শো যোগ পাঁচশো ইন্টু টু তাহলে ক্যালকুলেশন করলে আসে বাইশ কেজি পার মিটার স্কোয়ার তাহলে আমাদের এখানে এই এটার মান কত আসলো তাহলে পি ওয়ান সমান সমান পি টু দেখো একটু লক্ষ্য করো যে সংঘর্ষের সংঘর্ষের পূর্বে পি ও কিউ গাড়ি দুটি ভরবেগের সমষ্টি ছিল হচ্ছে বাইশ কেজি মিটার পারসেন্ট ঠিক সংঘর্ষের পরে গাড়ি দুটির সমষ্টি কত আসছে কেজি মিটার অর্থাৎ টু তাই আমরা বলতে পারি যে এই উদ্দীপকটি ভর বেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে এবার আমরা দেখব যে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখি তাহলে আমরা এখান থেকে নিই এই পাশে আমি মুছে দিলাম তাহলে গতিশক্তির কথা আমরা এখানে নিয়ে আসি যে এটা আমার ইনফরমেশনটা লাগবে যে সংঘর্ষের মুছে দেওয়ার মানে সংঘর্ষের পূর্বে পূর্বে ও কিউ গাড়ি দুটির গতি শক্তির সমষ্টি তাহলে ই কে সুমান হাফ এম ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু স্কোয়ার এখন আমরা মানটা বসিয়ে দিই যে হাফ ইন্টু সিক্স হান্ড্রেড ইন্টু টুয়েলভ স্কোয়ার প্লাস হাফ into ফাইভ হান্ড্রেড ইন্টু মাইনাস টেন কেন এটা মাইনাস টেন কারণ কেউ বস্তু বিপরীত দিকে থেকে আসছে তাই তাহলে এখানে আমাদের মানটা কত আসে আমরা একটু ক্যালকুলেট করি একশো চল্লিশ টু তিনশো আসে তেতাল্লিশ হাজার দুইশো এটা আসছে তেতাল্লিশ হাজার দুইশো প্লাস এটা কত আসে আচ্ছা অর্থাৎ পঁচিশ পঁচিশ হাজার এখানে আসছে পঁচিশ হাজার এখন দুইটা যোগ করলে আসে হচ্ছে দুশো পাঁচ আট আটষট্টি হাজার এত এত জুট অর্থাৎ আমরা দেখতে পেলাম সংঘর্ষের পূর্ব পিকিপ গাড়ি দুটির গতিশক্তির সমষ্টি হচ্ছে কত আটষট্টি হাজার দুইশো জুন এখন আমরা দেখি সংঘর্ষের পর অর্থাৎ সংঘর্ষের পরে গতিশক্তি সমষ্টি কত সংঘর্ষের পরে পি ও কিউ গাড়ি দুটির ভর সরি গাড়ি দুটির গতিশক্তি সমষ্টি গতি শক্তির সমষ্টি ই কে প্রাইম সমান হাত যেহেতু সংঘর্ষকালীন সময়ের কথা বলছে তাহলে এম ওয়ান ভি স্কোয়ার তো একটু গুণ করে দিই তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো ভি স্কোয়ার তাহলে আমরা যদি মানটা বসা দেয়শো প্লাস পাঁচশো ইন্টু যেহেতু মিলিত বেগ বাসে আসবে গত কত দুই তাহলে হোর আসবে তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেট করলে আমরা বুঝতে পারবো এগারোশো আঠাতের অর্থাৎ বাইশশো বাইশশো জুল আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংঘর্ষের পরে পিকিউ গাড়ি দুটির গতিশক্তি সমষ্টি কত আসতেছে বাইশশো যেখানে সংঘর্ষের পূর্বে পিকিউ গাড়ির গতিশক্তি আসছিল কত আটষট্টি হাজার দুইশো কিন্তু সংঘর্ষের পরে বাইশশো জুল তাহলে এখানে ই কে নট ইকুয়াল নট ইকুয়াল ই কে প্রাইম অর্থাৎ সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির গতিশক্তির সমষ্টি এবং সংঘর্ষের পর গাড়ি দুটির গতিশক্তির সমষ্টি সমান নয় তাই আমরা বলতে পারি এই উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি এই কথাটা আমরা লাস্টে বলে দিব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমাদের এই ধরনের কোনো সৃজনশীল পরীক্ষা প্রশ্ন পরীক্ষা আসে তার সেখান থেকে যে প্রশ্নগুলো চাবে তা আমরা কিভাবে সমাধান করবো তা বুঝতে পেরেছ এবার আমরা দেখব দ্বিতীয় সৃজনশীল একটু লক্ষ্য করো দ্বিতীয় সৃজনশীলের দিকে এখানে বলছে একটি বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটি গুলি ছয়শো মিটার পার সেকেন্ড বেগে নির্গত হবার সময় দুই মিটার পার সেকেন্ড বেগে বন্দুকটিকে ধাক্কা দেয় কি বলছে একটা একটা বন্দুক এটা যদি একটি বন্দুক হয় এই বন্দুক এর থেকে দশ গ্রাম ভরের একটি বুলেট ছয়শো মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যাবার সময় এই বন্দুকটিকে টু মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা দেয় এটা আমাদের উদ্দীপক এই উদ্দীপক থেকে আমাদের যে প্রশ্নগুলো চেয়েছে প্রথম প্রশ্ন চেয়েছে হতে বন্দুকের ভর কত আমরা বলেছি বন্দুকের ভর বা বন্দুকের পশ্চাৎ বেগ বা বন্দুকের শেষ বেগ যখন চাবে তখন আমরা হলো এখানে এই তিন নম্বর সূত্রটা প্রয়োগ করব এসব আমরা কিভাবে সমাধান করতে পারি একটু দেখি যে এটা দুই নম্বর শিলের প্রশ্ন এটা গ এখানে গুলির ক্ষেত্রে আমরা লিখি গুলির ক্ষেত্রে গুলির ক্ষেত্রে কি দেওয়া আছে গুলির ভর এই গুলির ভরকে আমরা কি বলবো এমন এমন ধরি গুলির ভর এমন অর্থাৎ দশ গ্রাম একে আমরা কেজি বানাবো অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এর হলো বেগ কত এর বেগ হচ্ছে ভি ওয়ার অর্থাৎ ছয়শো মিটার পার সেকেন্ড এখন বন্দুক তাহলে আমরা এখানে বন্দুকের 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 যেহেতু এত বেগে পিছনে ধাক্কা দিয়েছে তাহলে বন্দুকের বেগ এটাই শেষ বেগ ভি টু সমান আমরা লিখতে পারি টু মিটার পার সেকেন্ড ধরি আমি জানি না বন্দুকের অর্থাৎ বন্দুকের ভর বন্দুকের ভর এম বন্দুকের ভর কত এম তাহলে আমরা কি জানি আমরা জানি বন্দুকের ভর বেগ সমান গুলির ভর বেগ তাহলে বন্দুকের ভর বেগ হচ্ছে আমাদের এখানে এম টু লেখে তাহলে এম টু টু ভি টু সমান গুলির ভর বেগ এম ওয়ান ভি ওয়ান তাহলে আমাদের বের করতে হবে এম টু এম টু সমান এম ওয়ান ভি ওয়ান ডিভাইডেড ভি টু তাহলে আমাদের কথা সে এম ওয়ানের মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ছয়শো ডিভাইডেড টু তার মানে আমরা এখানে মান পাচ্ছি কত এটা ভাগ করলে তিনশো অর্থাৎ তিন অর্থাৎ তিন কেজি এই বন্দুকের ভরটা আমাদের কয় কেজি তিন কেজি তাহলে এখানে আমরা বের করতে পারলাম যে এই বন্দুকের ভর হচ্ছে কত তিন কেজি তোমরা আশা করি বিষয়টা এই ধরনের প্রশ্ন আসলে তোমরা করতে পারবে এবার ঘয়ে কি বলছে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্ধুকের পশ্চাৎ বেগ মানে এই এই যে বেগটা অর্থাৎ বেগটি এর কথা বলতেছে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাদবেগ বা শেষ বেগ কমানো যাবে তোমরা মনে রেখো বন্দুকের এই বেগ কমানোর দুইটা উপায় আছে এক নম্বর উপায় হচ্ছে বন্দুকের ভরটা বৃদ্ধি করে বন্দুকের ভর বৃদ্ধি করলে বেগ কেন কমবে কারণ বন্দুকের ভর যত বাড়বে তার জড়তা তত বাড়বে কারণ জড়তা পরিমাপ করা হয় তার ভরের উপর আশা করি বুঝতে পেরেছ আর দুই নম্বর উপায় আছে গুলির বেগটা কমিয়ে দিয়ে তাহলে আমি কয়টা উপায় বলছি বন্দুকের পশ্চাদ বেগ কমানোর জন্য দুইটা উপায় একটা হচ্ছে বন্দুকের ভর বৃদ্ধি করে আর দুই নাম্বার হচ্ছে গুলির ভর কমিয়ে আশা করি বুঝতে পেরেছ এসব আমরা সেই বিষয়টাই দেখি যে এই প্রথমে এই বন্দুকের ভর মনে রেখো এই বন্দুকের ভরটাকে আমরা বৃদ্ধি করে পড়লে বন্দুকের শেষ বেগের যে বা পশ্চাদ বেগের কি পরিবর্তন হয় তা আমরা একটু দেখি তাহলে আমরা এখানে এখানেই এটাই আমাদের কাজ শুধু আমি আর এখানে আর লিখতে চাচ্ছি না এখানে এভাবেই থাক এখানে আমরা একটু পরিবর্তন করব যে বন্দুকের ভর বন্দুকের ভর দ্বিগুণ করে বন্দুকের ভর দ্বিগুণ করে আমি শুধু ধরি ধরি বন্দুকের ভর দ্বিগুণ করে তাহলে বন্দুকের ভর দ্বিগুণ করলে কি হবে এম টু সমান থ্রি গুণ টু তার মানে আমার এখানে আসতেছে হলো ছয় কেজি অর্থাৎ বন্দুকের ভরটা আমরা দ্বিগুণ করলে কত হবে আগে আমি গয় পেয়েছি হলো তিন কেজি এবার আমি তাকে দ্বিগুণ করে দিচ্ছি আমি বলছি যে বন্দুকের ভরটাকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে বন্দুকের পয়সা বেগ কমানো যাবে তাহলে দেখি আসলে কমে কিনা তাহলে বন্দুকের ভরটাকে আমরা দ্বিগুণ করলে আমরা ছয় কেজি পেলাম তাহলে এখানে আমরা বের করব কি এখানে বের করব আমরা একটু পরিবর্তন করে দেবো শুধু যে এখানে এই ভি টু এর মানটা আমরা বের করব এটাই হলো আমার এখানে বন্দুকের কি বন্দুকের বেগ অর্থাৎ আমি এই বন্দুকের বেগটাকে এখানে বের করে দেখব যে আসল কি পরিবর্তন হয় এখানে আমার বের করব বন্দুকের বেগ তাহলে এখানে এম টু এম ওয়ান হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু সিক্স হান্ড্রেড ভাগ সিক্স এখন এখানে আসলে দেখা যাচ্ছে এটার মান আসে এক কেজি একটু লক্ষ্য করো এই ভি টুটা ছিল বন্দুকের শেষ বেগ বা পশাদ বেগ এই পশাদ যেখানে ছিল হচ্ছে টু মিটার পার সেকেন্ড কিন্তু এখন আমরা পেলাম হচ্ছে এক কেজি অর্থাৎ তার অর্ধেক কেন পেলাম কারণ আমরা বন্দুকের ভরটাকে বৃদ্ধি করছি বন্দুকের ভর আমি পূর্বে বলেছি বন্দুকের ভর যদি আমরা বাড়াতে পারি তাহলে বন্দুকের পর্ষাদবেগ কমে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমরা একইভাবে এই বন্দুকের যে বন্দুকের ভরটাকে তিন রাখো এবারে তুমি এই গুলির ভরটাকে অর্ধেক করো গুলির ভর যদি অর্ধেক করে তাহলে দেখবা যে তোমার এই বন্দুকের পর্ষাদবেগটা কমে যাবে আশা করি তোমরা এটা বাসায় করতে পারবে তাহলে এখানে আমরা হলো যদি এই ধরনের প্রশ্ন আসে যে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পর্ষাদ বেগ বা সেই বেগ কমানো যাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো তখন তোমরা কি করবা যে বন্দুকের ভরটাকে যদি বৃদ্ধি করে দাও তাহলে বন্দুকের বেগ কমে যাবে অথবা গুলির বেগ যদি কমায় দাও তাহলে বন্দুকের পর্ষাদবেগটা কমে যাবে এই দুইটা উপায় অবলম্বন করলেই আমরা বন্দুকের বেগ কমাতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এসো আমরা আরও দুটি সৃজনশীল সলভ করার চেষ্টা করি দেখো এখানে তিন নম্বর সৃজনশীলের একটু লক্ষ্য করো যে অর্থাৎ পাঁচ কেজি ভরের পি একটি বস্তু স্থির রয়েছে যার উপর এ বল প্রয়োগ করায় একশো মিটার চলার পর এই বস্তুটি ভি বেগ অর্জন করেছে অর্থাৎ চল্লিশ মিটার পার সেকেন্ড তার বেগ হয়েছে এই সময় তার ঘর্ষণ বল ছিল দশ নিউটন প্রশ্ন বলতেছে যে এই পি বস্তুর উপর তাহলে প্রযুক্ত বলটা কত আমাদের এখান থেকে প্রযুক্ত বলটা বের করতে হবে আর ঘয়ে বলছে যে একশো মিটার যাবার পর প্রযুক্ত বল অবসারণ করলে কত সময় পর বস্তুটি থেমে যাবে অর্থাৎ কত সময় চলার পর বস্তুটি থেমে যাবে অর্থাৎ একশো মিটার যাবার পর বস্তুটি কত সময় পর থেমে যাবে সেটা আমার থেকে চাচ্ছে এসব আমরা প্রথমে গয়ের প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করি এখানে আমাদের পি বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই তার আদি বেগ হলো জিরো মিটার পার সেকেন্ড তার শেষ বেগ হল ফোর্টি মিটার পার সেকেন্ড তার ভর হচ্ছে পাঁচ কেজি তার দূরত্ব হচ্ছে একশো মিটার একশো মিটার ঘর্ষণ বল ঘর্ষণ বল হচ্ছে দশ নিউটন তাহলে এই হলো ডেটা আমার এক উদ্দীপকে দেওয়া আছে তাহলে আমরা জানি আমরা তরণ বের করব আমরা জানি এ শুমান ভিসার মাইনাস ইউ স্কোয়ার ভাগ টু এস কারণ তোমরা গতির চারটি সূত্র তোমরা জানো এই চার নাম্বার সূত্রটাই হচ্ছে ভিসার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস সেখান থেকে আমরা তরণের মানটা বের করে নিয়ে আসি এখানে এটার মান হচ্ছে ফোর্টি ফোর্টিকে স্কোয়ার করলাম ইউ হলো জিরো আমাদের আর নিচে আমাদের টু ইন্টু হান্ড্রেড তাহলে আমাদের এখানে তরণের মানটা আসে কত এ সমান আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি অর্থাৎ ভাগ দুইশো অর্থাৎ এইট আমাদের এই তরণের মানটা কত আসছে এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা দেখতে পেলাম যে অর্থাৎ বস্তুটির উপর যখন আমরা এ বল প্রয়োগ করেছি তখন বস্তুটি পি থেকে স্থির অবস্থান থেকে যখন একশো মিটার অতিক্রম করে তখন তার বেগ হয় চল্লিশ এই সময় তার তরণ হয় কত এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি প্রযুক্ত বল সমান যে যেহেতু প্রযুক্ত বলের মানটা চাচ্ছে দেখো আমাদের প্রযুক্ত বলের সূত্র কি এই দুই নাম্বার সূত্র অর্থাৎ এফ সমান এফ কে প্লাস এ তাহলে আমরা প্রযুক্ত বল সমান আমরা কি জানি এফ সমান এফ কে প্লাস এফ এ একটু ভালো করে লক্ষ্য করো এফ হচ্ছে প্রযুক্ত বল এফ কে হলো ঘর্ষণ বল আর এ পে হল কার্যকরী বল তাহলে আমরা এখানে যদি এটার কে আমরা এভাবে লিখতে পারি এফ কে প্লাস এম এ তাহলে আমাদের এফ কে মান কত দশ নিউটন যোগ ভর হচ্ছে পাঁচ গুণতরণ হচ্ছে আট তাহলে আমাদের এখানে মান আছে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ হাজার অর্থাৎ এখানে আমার মান আসতেছে প্রযুক্ত বলের মান হচ্ছে পঞ্চাশ নিউটন তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কীভাবে এই প্রযুক্ত বলের সূত্র প্রয়োগ করে তার সমাধান করতে হবে অর্থাৎ আমরা দেখলাম যে এখানে তার প্রযুক্ত বলটা কতটুকু এই প্রযুক্ত বল এই প্রযুক্ত বল হচ্ছে পঞ্চাশ নিউটন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা একশো মিটার যাবার পর প্রযুক্ত বল অপসারণ করলে অর্থাৎ এই পি বস্তুটা উপর এ বল প্রয়োগ করা হয়েছে এবং এটি যখন একশো মিটার যাওয়ার পর এখান থেকে সে কতটুকু যাবে সেই সময়টুকু আমার বের করব বলা হয়েছে কিন্তু একশো মিটার যাবার পর প্রযুক্ত বল অপসারণ করলে কত সময় পর বস্তুটি থেমে যাবে কত সময় পর বস্তুটি থেমে যাবে এইটা আমরা অঙ্ক করার চেষ্টা করব দেখি কিভাবে এটাকে সমাধান করা যায় এসো আমরা তাহলে সেটা সমাধান করি তাহলে আমাদের এখানে কি ডাটা দেওয়া আছে আমরা এখানে মুছে দিই তাহলে আমরা সময়টা বের করব। বলা হয়েছে কিন্তু আমি একটু প্রশ্নটা কিন্তু ঘুরাই দিছি যে একশো মিটার যাবার পর অর্থাৎ এখান থেকে যেমন বস্তুটা একশো মিটার চলছে এই একশো মিটার পরে আর কতটুক সময় পর বস্তুটা থেমে যাবে তাহলে আমরা এখান থেকে ধরে নিব যে যে কত সময় পর বস্তুটা থেমে যাবে সেটা আমরা দেখব তার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু ঘর্ষণ বল অর্থাৎ প্রযুক্ত বলটা কিন্তু অবসরণ করা হয়েছে একশো মিটার যাওয়ার পর প্রযুক্ত বল অপসারণ করলে কি হয় ঘটনাটি একটু ভাষাটা আমরা একটু দেখি একশো মিটার যাবার পর প্রযুক্ত বল বল অপসারণ করলে শুধু ঘর্ষণ বল শীল থাকবে তাহলে আমরা ঘর্ষণ বলটা কি সুতরাং এফ কে সমান আমরা ঘর্ষণ বলটা হলে কতটুকু আমরা জানি ঘর্ষণ বলের মানটা কত ঘর্ষণ বল আমরা এভাবে আসতে পারি যে এম এ তাহলে এ সমান এফ কে ভাগ এম তাহলে এফ কে এর মান হচ্ছে দশ আর এমের মান হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে আমাদের টু একটু খেয়াল রাখো এখানে এই ঘর্ষণ বল কিন্তু একটা বাধা দানকারী বল এই বাধা দানকারী বলের কারণে এটা হলো মাইনাস মাইনাস আসলে এটা মাইনাস আসবে অর্থাৎ এখানে তরণের মানটা হচ্ছে কি কমে গেছে এখন আমরা যে দেখব যে কতটুকু সময় এই তরণে সে একশো মিটার চলার পর আর কতটুক যে থেমে যাবে যে এখানে আমরা একটু কাজ করে নিই ধরি একশো মিটার পথ অতিক্রম কর পর অর্থাৎ আমরা হলো কীভাবে আর কি এই কথাটা বলবো যে টি সময় পর বস্তুটি থেমে যাবে টি সময় পর বস্তুটি বস্ত থেমে যাবে যদি থেমে যায় তাহলে এখানে নিশ্চয়ই শেষ বেগটা কত হবে জিরো হবে তাহলে টি সময় পর বস্তুটি হতো থেমে যাবে তাহলে আমাদের সূত্রটা কী হবে থেমে যাবে সুতরাং টি সময় পর বস্তুটি থেমে যাবে তাহলে আমরা জানি তাহলে টি সমান আমরা কি লিখতে পারি টি সমান ভি মাইনাস ইউ ভাগ কি এ তাহলে এখানে একটু খেয়াল করো যেহেতু থেমে যাবে থেমে গেলে কিন্তু এখানে শেষ বেগটা কিন্তু জিরো হবে আর আমরা আগে জানি যে যেহেতু একশো মিটার পর বস্তুটার হলো কি বেগ হয়েছিল চল্লিশ তাহলে এটাই হবে তার আদি বেগ অর্থাৎ এই ভিটা হবে তা সে থেমে যাবে যেহেতু বস্তুটা তাহলে এটা জিরো মাইনাস ইউ অর্থাৎ এখানে আদিবেগ হবে কি একশো মিটার চলার পর বস্তুটির বেগ হয়েছে চল্লিশ ওই চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়েই টি সময়ে তাকে চলতে হবে অর্থাৎ পরবর্তী টি সময়ে বাকি পথ চলার সময় তার আদিবেগ হবে চল্লিশ তাহলে তার আদিবেগ হলো ফোর্টি ভাগ মাইনাস টু তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস মাইনাস কেটে যায় তাহলে আমাদের এখানে আছে টোয়েন্টি অর্থাৎ পরবর্তী সময় যাওয়ার জন্য তার সময় লাগবে হলো কতটুক অর্থাৎ একশো মিটার যাবার পর প্রযুক্ত বলটা যদি অপসারণ করি তাহলে বিশ সেকেন্ড পর বস্তুটা কীভাবে থেমে যাবে আশা করি বিষয়টা বস্তুটা বুঝতে পেরেছ একটু খেয়াল করো তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসছিলো যে একশো মিটার পর প্রযুক্ত বল অপসারণ করলে শুরু থেকে শেষ পর্যন্ত বস্তুটার কতটুক সময় লাগবে আমি কিন্তু প্রশ্ন সেটা করিনি আমি বলছি একশো মিটার যাবার পর প্রযুক্ত বলটাকে যদি অপসারণ করি তাহলে কতটুকু সময় পর বস্তুটা থেমে যাবে অর্থাৎ একশো মিটার পরে থেকে আর বস্তুটা এই চল্লিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আর কতটুকু যেতে পারবে এবং ওই সময় ওই ওই সময়টাকে আমাকে বের করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছ এবার আমরা এই পরের এই চার নম্বর সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব একটু দেখো এখানে বলছে যে সাতশো কেজি ভরের একটি গতিশীল ট্রাক গতিশীল ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে তেরোশো কেজি ভরের অপর একটি স্থির ট্রাককে ধাক্কা দেয় এখানে কিন্তু বুঝতে পারে দুইটা ট্রাক একটা ট্রাক সাতশো কেজি ভর বিশিষ্ট একটি ট্রাক সে বিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে চলতে চলতে তেরোশো কেজি ভরের আরেকটি স্থির ট্রাককে সে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে সে মিলিত হয় এবং সে সামনের দিকে চলতে থাকে এখন প্রশ্ন করেছে ট্রাক দুইটির মিলিত বেগ কত তোমাদের আমি আগেই বলেছি যখন আমাদের মিলিত বেগ চাবে তখন আমাদের এই ছয় নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে এসব আমরা দেখি কিভাবে এটাকে সমাধান করা যায় তাহলে প্রথম ট্রাকের ক্ষেত্রে প্রথম ট্রাকের কি কি দেওয়া আছে আমরা একটু নোট করে নিই প্রথম ট্রাকের হচ্ছে ভর দেওয়া আছে এমআন সমান সাতশো কেজি তারপরে হচ্ছে প্রথম ট্রাকের আর কি দেওয়া আছে তার আদি বেগ দেওয়া আছে বিশ কেজি সরি তার আদিবেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড এবার দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে আমাদের কি কি ডাটা দেওয়া আছে দেওয়া আছে যে তার ভর দেওয়া আছে তার ভর হচ্ছে তেরোশো কেজি কিন্তু তার বেগ কিন্তু জিরো কেন জিরো কারণ এই দ্বিতীয় টাকটা স্থির রয়েছে আর স্থির যখন থাকে এখানে একটু খেয়াল করো এই দ্বিতীয় ট্রাকটা হলো স্থির রয়েছে আর স্থির থাকলে সেখানে তার বেগটা শূন্য হয় তাহলে মিলিত বেগ আমাদের কত হবে এটা আমরা বের করি তাহলে অর্থাৎ মিলিত বেগ ভি তাহলে আমরা কি জানি আমরা জানি মিলিত বেগ তাহলে যে মিলিত বেগ ভি সমান আমরা জানি এম ওয়ান ইউ ইউ টু ডিভাইডেড যেহেতু বস্তু দুটি মিলে গেছে তার মানে দুইটার ভর একটা হবে এখানে আমরা একটু মান বসানোর চেষ্টা করি সাতশো গুণ টোয়েন্টি প্লাস তেরোশো গুণ জিরো ডিভাইডেড সাতশো যোগ তেরোশো এখানে আমরা এটা হলো জিরো হইলে এটা হলো চোদ্দো হাজার সাত দুণে চোদ্দো হাজার ভাগ তেরো দুই হাজার দুই হাজার তার মানে আমাদের আসলে সাত মিটার পার সেকেন্ড তাহলে আমাদের মিলিত বেগ কত আসলো সেভেন মিটার পার সেকেন্ড অর্থাৎ যদি এই সাতশো কেজি ভরের একটি ট্রাক যদি বিশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলতে থাকে এবং অপর একটি তেরোশো কেজি ভরের ট্রাক স্থির ট্রাককে যদি ধাক্কা দেয় তাহলে তাদের মিলিত বেগ হলো কত হবে তাদের মিলিত বেগ হচ্ছে সেভেন মিটার পার সেকেন্ড বিষয়টা বুঝতে পেরেছি অর্থাৎ এই টাক দুটির মিলিত বেগ বা ট্রাক দুটির শেষ বেগ হলো কত সেভেন এখন আমাকে প্রশ্ন করেছে যে ভর ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কিনা এই উদ্দীপকটা এসো আমরা সেটারই সলভ করার চেষ্টা করি তাহলে আমরা এটা মুছে দিলাম হ্যাঁ আমাদের এই ডাটাগুলোই লাগবে এখানে দেখো ঘয়ের যে প্রথম ট্রাকের ক্ষেত্রে তার ভর ছিল সাতশো কেজি আদিবেগ ছিল বিশ মিটার পার সেকেন্ড বেগ দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে তার ভর ছিল তেরোশো কেজি ট্রাকটি স্থির ছিল তাই তার বেগ হলো জিরো এবং ট্রাক দুটির তাহলে আমরা হলো ট্রাক দুটি মিলিত বেগ কত পেলাম ট্রাক দুটির মিলিত বেগ বা শেষ বেগ যেটাই বলো এটা পেয়েছি আমরা এত মিটার পার সেকেন্ড এটা কিন্তু আমরা গণং প্রশ্ন থেকে পেয়েছি অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা হলো কি এই বেগটা পেয়েছি তাহলে ট্রাক দুটির মিলিত বেগ বা শেষ বেগ হলো কত সেভেন মিটার পার সেকেন্ড এখন আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অর্থাৎ আমাদের এই পাঁচ নম্বর সূত্র অর্থাৎ এই সংঘর্ষের পূর্বে গা ট্রাক দুইটির ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পর ট্রাক দুটির ভর বেগে সমষ্টি সমান কিনা তা আমরা গাণিতিকভাবে সেটা ব্যাখ্যা করব এসে সেটা করি যে লেখি যে ঘর্ষের পূর্বে ট্রাক দুইটির ভর বেগে সমষ্টি ভর বেগের সমষ্টি তাহলে ভর বেগের সমষ্টি অর্থাৎ আমরা পি ওয়ানকে হলে ভর বেগ বলি অর্থাৎ ভর বেগ হচ্ছে কে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা একটু দেখি যে এম ওয়ান ইউন যোগ এম টু ইউ তাহলে এখানে আমাদের আসে হলো সাতশো গুণন টোয়েন্টি প্লাস তেরোশো গুণন জিরো তাহলে আমাদের এখানে মান আসে হলো সাধারণ চোদ্দো চোদ্দো হাজার চোদ্দো হাজার কেজি যেহেতু ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা এখানে দেখলাম যে সংঘর্ষের পূর্বে তার ভর বেগের আদি ভরবেগের সমষ্টি হচ্ছে চোদ্দ হাজার এখন দেখব যে সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি কত তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এখন আমরা লিখি যে সংঘর্ষের পরে ট্রাক দুটির ভর বেগের সমষ্টি ভর বেগের সমষ্টি তাহলে আমরা ভর বেগে টু সমান লিখব যেহেতু গাড়ি দুটি হলো কি হয়ে গেছিল মিলিত হয়েছিল তাহলে আমরা একবারে লিখতে পারি যে এম ওয়ান যোগ এম টু ইন্টু এই যে আমাদের যেহেতু গাড়ি দুটি মিলিত বেগবি হলো অর্থাৎ এই গাড়িতে প্রথম ট্রাক এবং দ্বিতীয় ট্রাকের শেষ বেগ হল সেভেন তাহলে এটা হলো আমাদের ইন্টু ভি তাহলে আমাদের এখানে সাতশো প্লাস তেরোশো ইন্টু সেভেন তাহলে এখানে আমাদের কত আসে এটা হলো ক্যালকুলেশন করলো চোদ্দো হাজার আমি একবার করলাম চোদ্দো হাজার কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার এই পিটু এর মানটা হলো কত আসলো অর্থাৎ সংঘর্ষের পরে ট্রাক দুইটির সমষ্টি হচ্ছে কি চোদ্দ হাজার এবং সংঘর্ষের পূর্বেও ট্রাক ভর ভরবেগের সমষ্টি হলো চোদ্দ হাজার তাহলে এই যে আমাদের যে উদ্দীপকটা দিয়েছে এই উদ্দীপকটা কি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে এই ধরনের যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে আমরা সহজে এই নিয়ম অনুসারে সমাধান করব আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ বলের যে অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো আসে সৃজনশীল প্রশ্ন হিসাবে সেগুলো সব করে বোঝানোর চেষ্টা করেছি তোমরা বেশি বেশি করে বিভিন্ন টেস্ট পেপারে যে সিরসীয় প্রশ্নগুলো থাকে সেগুলো বারবার করে বেশি অনুশীলন করবে এবং হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে আর পরিশেষে আমার এই টিউটোরিয়ালটা যদি তোমাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকন এ ক্লিক করে রাখবে তাহলে আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম